ছবি যেভাবে আঁকা হয়, আমরা প্রথমে কিছু লাইন ড্রয়িং দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করি, যেমন নৌকা, নৌকার সাথে আরেকটি নৌকা, কাছের দূরত্বের যে ব্যাপারগুলো এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং পাশেই নদীর দুই ধার এবং দুই ধারের সাথে যা কিছু মানানসই এমন জিনিসগুলো আমরা এঁকে নিই, যেমন ধান ক্ষেত, দূরে কিছু গাছপালা সহ বাড়ি, সাথে একটি গাছ এবং মানুষ আঁকার চেষ্টা করি। কাছে দূরের ব্যাপারটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং যে জিনিসটা যত কাছে তত বড় হবে এবং যে জিনিসটা যত দূরে হবে তত ছোট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এভাবে একটি সুন্দর একটি দৃশ্য হয়ে গেল। তবে ড্রয়িং খুব ভালো না হলে ছবি ভালো লাগে না। কিছু এখন কিছু বয়স্ক মানুষ, পুরুষ, যুবক, মহিলা মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, একটি ছেলে, একটি মেয়ে এবং একটি বয়স্ক লোক, যুবক লোক আঁকলাম এবং দেখলাম। এখন আরেকটি নৌকা সরাসরি রং দিয়ে আমরা ছবি আঁকবো। আজকে ওয়াটার কালারের একটি সুন্দর একটি দৃশ্য আঁকার চেষ্টা করছি। এখন ওই একইভাবে ড্রয়িংগুলো করে নেবো প্রথমে, তারপর যেখানে যে রং লাগে সাথে সাথে শেড দিয়ে দিয়ে সেখানে সেই রংগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি দিচ্ছি যেখানে যেখানে যে রং, নৌকার ভিতরে বাইরে যে রং দরকার সেই রং দিচ্ছি, সাথে একটি গাছ গাছ আঁকবো, নদীতে পানি দেওয়ার চেষ্টা করছি। অত আজকে নিয়মকানুন জেনে, ওভাবে নিয়মকানুন দেখে আমরা আজকে ছবি আঁকবো না, যেমন খুশি ছবি আঁকার চেষ্টা করছি। এভাবে প্রথমে শুরুতেই আসলে যেমন খুশি ছবি আঁকতে হয়, কিন্তু আসলে আমরা প্রাতিষ্ঠানিকভাবে যখন আমরা শিখতে যাই তখন ক্লাস 6 থেকে আমরা নিয়ম করেই ছবি আঁকা শিখবো, নিয়ম অনুসারে। এবং যখন যেখানে যে বস্তুটা আঁকার চেষ্টা করছি তখন তার পাশেই আলো ছায়ার একটা ব্যাপার থেকে যায়, সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আলো ছায়া ছাড়া ছবির ব্যাপারগুলো ভালো হয় না। প্রত্যেকটা শেড একটার পর প্রথমে হালকা, তারপর গাঢ়, তারপর আর গাঢ়, এভাবে 3 বার, 4 বার, 5 বার, এমনকি 7-8 বার পর্যন্ত শেড দেওয়া যায়। আমি গাছের মাথায় কিছু রং দিচ্ছি, প্রাইমারি রং প্রথমে ইউজ করার চেষ্টা করি এবং সেগুলো দেই, তারপর সেকেন্ডারি রঙগুলো ইউজ করার চেষ্টা করি। যখন যেখানে যে রং দরকার তখন সেখানে সেই রং দিচ্ছি, এবং প্রথমে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, এখন একটু আস্তে আস্তে গাঢ়র দিকে যাচ্ছি, তারপর শেষে যেখানে একটু করে লাইন ড্রয়িংয়ের দরকার একটু করে দিব। গাছটিতে যেখানে যেখানে গাঢ় শেডের দরকার সেখানে এখন দিচ্ছি, প্রথমে হালকা দিয়েছিলাম। একটি মানুষ আঁকা শুরু করলাম, মানুষ আঁকছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে শুধু একটা দৃশ্যে, একটা প্রাকৃতিক দৃশ্যে শুধু গাছপালা, ঘরবাড়ি এগুলো আঁকলাম, একটা মানুষ আঁকলাম না বা একটা কোনো প্রাণী আঁকলাম না, তাহলে ওই ছবিটা গতিহীন হয়ে যায়, নিস্তব্ধ লাগে। আর যখন একটা লোক যাওয়া আসা করে বা একাধিক লোক যাওয়া আসা করে, মহিলা, পুরুষ, বিভিন্ন প্রাণী, তখন সেই ছবিটা একটু গতিশীল মনে হয়। এখানে একটি মাত্র ছবি দিয়ে দিয়ে দেখালাম যে ছবিটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ঘরবাড়িগুলোতে এবং মানুষটাতে আমরা যেখানে যে রং লাগবে আমরা ঠিক সেই রঙে দেবো। ঘরে রং দিচ্ছি, এবং যেখানে যেটা দরকার সেখানে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, যাতে ছবিটা ভালো লাগে, এবং সাথে সাথে আলো ছায়ারও কিছু ব্যাপার দেখা যাচ্ছে। দূরে গেলে একটি বস্তুর রং কী রকম হয়, কতটুকু হারিয়ে যায় রং এবং কতটুকু পরিষ্কার লাগে, সেগুলো দেখার চেষ্টা করবো, এবং সাথে সাথে আলো ছায়া দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে সেকেন্ড, থার্ড ওয়াশ, এইভাবে আমরা আস্তে আস্তে গাঢ়র দিকে চলে যাব এবং ড্রয়িং লাইনগুলোর উপর তারপর একটু করে খেয়াল দেখবো, খেয়াল রাখবো। এভাবেই আমরা একটা সুন্দর
দৃশ্য পেতে পারি।